আরআরবি এনটিপিসি এক্সাম ডেট 2020। নমস্কার বন্ধুরা, আপনারা যদি আরআরবি এনটিপিসির যদি কোনো ধরনের ভর্তি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনারা অপেক্ষা করছেন যে কবে এই এক্সামটা হবে, তা নিয়ে আপনারা সঠিক ইনফরমেশন পাচ্ছেন না। তো কী কারণে এটা দেরি হচ্ছে, কবে এর ইনফরমেশনটা বের হবে, তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যেতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। যদি আপনারা ত্রিপুরা বা অল ইন্ডিয়া জব সম্পর্কে ইনফরমেশন পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন একটা জব নোটিফিকেশন আপ নিয়ে ভিডিও বানাবো, তখন নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আগে থেকেই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। কী আছে এটাতে আমরা তা দেখে নিই। নবভারত টাইমস থেকে এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে হিন্দিতে, তো আমি এটা হিন্দিতেই বলবো। তো যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই ডাউটগুলি ক্লিয়ার করার। কী আছে আপনারা সেটা দেখে নিন। আরআরবি এনটিপিসি এক্সাম ডেট 2020, জানে কব হোগি পরীক্ষা ওর কব জারি হোগা অ্যাডমিট কার্ড। আরআরবি এনটিপিসি পদক কে লিয়ে করিব 11 মহিনে পেলে আবেদন আমন্ত্রিত কি গই থি, और इन पदों के लिए परीक्षा और आयोजन जून सितंबर 2019 के बीच किया जाना था, लेकिन अभी तक एग्ज़ाम डेट घोषित नहीं की गई है। रेलवे रिक्रूटमेंट बोर्ड ने करीब एक साल पहले नॉन टेक्निकल पॉपुलर कैटेगरी एनटीपीसी पदों को भरने के लिए आवेदन आमंत्रित की थी। इस भर्ती प्रक्रिया के जरिए कुल 35,208 पदों का भरा जाना है। हालांकि अभी तक इन पदों के लिए एग्ज़ाम डेट की तारीख भी तय नहीं हुई है। बता दें कि ऑफिशियल नोटिफिकेशन के मुताबिक आरआरबी एनटीपीसी परीक्षा का आयोजन जून सितंबर 2019 में किया जाना था, लेकिन करीब 6 महीना बीत जाने के बाद भी अभी तक एग्ज़ाम डेट का कोई आता पता नहीं है। हालांकि मीडिया रिपोर्ट्स की माने तो रेलवे एग्ज़ाम के लिए किसी कंपनी को नियुक्त करेगा, क्योंकि इन पदों के लिए रेलवे को 1.26 करोड़ आवेदन मिले हैं, और इतनी बड़ी संख्या में आवेदकों का एग्ज़ाम लेना रेलवे के लिए बड़ी चुनौती है। इसलिए रेलवे किसी एग्ज़ाम आयोजित करने वाली एजेंसी की नियुक्ति की तैयारी में है। आरआरबी के एक बड़े अधिकारी ने मीडिया में दिए अपने बयान में बताया है, अभी तक नए एजेंसी के लिए टेंडर भी जारी नहीं किया गया है, इसीलिए अगले महीने भी एग्ज़ाम डेट घोषित होने की उम्मीद कम है। बता दें कि इन पदों के आवेदन की प्रक्रिया 1 मार्च 2019 को शुरू हुई थी, 31 मार्च 2019 को ख़त्म हुई थी। इसके साथ ही रेलवे ने 1 लाख केवल एक पदों के लिए आवेदन मंगाए थे। इन दोनों में ही पदों के लिए एग्ज़ाम की तारीख की घोषणा फिलहाल नहीं की गई है, और रेलवे का कोई भी अधिकारी इस पर बोलने से बच रहा है। ताहले बंधुरा, ये हलो सम्पूर्ण इनफरमेशन की कारण एग्जाम देरी होच्छे। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এজেন্সি এখানে পরীক্ষাটা নেবে, সেই এজেন্সি এখনও সিলেক্ট করা হয়নি, যার ধরুন এই এক্সামটা হতে দেরি হচ্ছে। বাকি এই ওয়েবসাইটটিতে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা 21 জানুয়ারি 2020। পরবর্তী সময়ে অবশ্য আজতক, এনডিটিভির মতো ওয়েবসাইটেও ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে মার্চ মাসে হয়তো বা নোটিফিকেশনটা বের হতে পারে রেলওয়ের পক্ষ থেকে। তো যদি এই নিয়ে কোনো ধরনের ইনফরমেশন বের হয়, তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই রেলওয়ের এক্সামটা বের হবে এনটিপিসির, তখন আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়। আজকের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের জন্য এখানে শেষ করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।